অনলাইন ক্লাস, ডেট 6/5/2024। আজকে আমরা পোস্টারাল ডিফর্মিটিস সম্বন্ধে আলোচনা করব। বলে রাখি, এই এখন অনলাইন ক্লাস চলছে, তাই এটি স্টুডেন্টদের জন্য বানানো হচ্ছে। অনলাইন ক্লাসে ইউটিউবে ভিডিও আমি যদি দিয়ে দিই তাহলে তারা যখন খুশি দেখতে পাবে। এবং স্টুডেন্টদের বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজের নাম এবং সেমিস্টার এই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই করতে পারো। আমি বাপ্পা সাঙ্গুই, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, শিউরি বিদ্যাসাগর কলেজ। পোস্টারাল ডিফর্মিটি সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমি বলে রাখি যে এই যে পোস্টারাল ডিফর্মিটিস, এই টপিকটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে সেমিস্টার 6 জিই পেপারে ইউনিট 2 এর 2.3 তোমরা দেখবে এই টপিকটি আছে। সেমিস্টার ফোরের CC1D মানে মেন পেপারের ইউনিট 2 এর 2.4 এই টপিকটি আছে। এবং সেমিস্টার 2 এর নতুন NEP, হ্যাঁ, যে নতুন সিলেবাস হয়েছে, মেজর এবং মাইনর দুজনেরই এই টপিকটি রয়েছে। ইউনিট টু এবং ইউনিট টু এর 2.4 মেজরদের জন্য, মাইনরদের জন্য 2.3। তাহলে চলে এসো, আমরা ডাইরেক্ট টপিকের মধ্যে চলে আসি। মিনিং অফ পোস্টার। পোস্টার কী? পোস্টার ইজ দ্য পজিশন ইন হুইচ উই হোল্ড আওয়ার বডিজ ওয়াইল স্ট্যান্ডিং, সিটিং অ্যান্ড লেইং ডাউন। তাহলে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, শুয়ে আছি, যেমনভাবে আছি আমরা, সেটাই আমাদের পোস্টার। এইখানে তিনটে ছবির মধ্যে মাঝখানে ছবিটিকে দেখো, এটা আমাদের গুড পোস্টারের একটি ছবি। আমি টপিকটিকে খুব সংক্ষিপ্তে আমি বোঝানোর চেষ্টা করব। টাইপ অফ পোস্টার দুই ধরনের এখানে আমাদের, ডাইনামিক পোস্টার, স্ট্যাটিক পোস্টার। ডাইনামিক পোস্টার যখন আমাদের শরীর মুভমেন্ট হয়, অর্থাৎ ওয়াকিং, রানিং, হ্যাঁ, বেন্ডিং, জাম্পিং, যে কোনো যখন মুভমেন্ট হচ্ছে তখন সেটাকে ডাইনামিক পোস্টার বলছে। স্ট্যাটিক পোস্টার কি? যখন কোনো রকম মুভমেন্ট হয় না তখন তাকে ডাইনামিক পোস্টার বলছে। ডাইনামিক পোস্টার যেমন সিটিং, স্ট্যান্ডিং, স্লিপিং ইত্যাদি। পোস্টারাল ডিফর্মিটিস পড়ার আগে আমাদের যে স্পাইনাল কর্ডের যে আমাদের বোনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পরিচিত হয়ে যায়। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সি, এই পার্টগুলি আমাদের রয়েছে স্পাইনাল কর্ডে। এখানেই কিন্তু পোস্টারাল ডিফর্মিটিস হয়ে থাকে, বিশেষ করে থোরাসিক এবং লাম্বার রিজিওনে। কজ অফ পোস্টারাল ডিফর্মিটিস, কী ধরনের কারণের আমাদের পোস্টারাল ডিফর্মিটিস হতে পারে? প্রথম যেটা কারণ আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, পরে আমি ব্যাখ্যা করব, যাতে তোমাদের মৌখিক যাতে ধারণা বা বেসিক নলেজ পোস্টারাল ডিফর্মিটি সম্বন্ধে সেটা তোমরা পেয়ে থাকো। ইঞ্জুরির কারণে হতে পারে, ডিজিজের কারণে হতে পারে, হ্যাবিট, বাজে অভ্যাসের কারণে হতে পারে, উইকনেস, দীর্ঘদিন ধরে আমাদের শরীরে যদি প্রোটিন ভিটামিনের অভাব ঘটে, উইকনেস যদি থাকে তার কারণে হতে পারে, মেন্টাল অ্যাটিটিউডের কারণে হতে পারে, হেরিডিটির কারণে হতে পারে, ইম্প্রপার ক্লথিং, ইম্প্রপার ডায়েট, সঠিক মাত্রায় যদি কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, বিশেষ করে ক্যালসিয়াম, হ্যাঁ, ফসফরাস, ভিটামিন ডি তোমাদের শরীরে যদি ঠিক মাত্র না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু পোস্টারাল ডিফর্মিটিস হয়ে থাকে। ক্রনিক ফ্যাটিক, ওভারলোড, ল্যাক অফ এক্সারসাইজ ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম টেবিল, ল্যাক অফ অ্যাওয়ারনেস, ওবেসিটি এবং অকুপেশনের কারণেও কিন্তু পোস্টারাল ডিফর্মিটিস হতে পারে। এই ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে একটা বাচ্চা ছেলে যখন এইভাবে বসে থাকে তখন তার স্পাইনাল কর্ডে কার্ভের সৃষ্টি হয়। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বিদ্যাকে আমরা বাহন করিতে পারিলাম না, কিন্তু বহন করিয়া চলিলাম। এখন বর্তমানে বাচ্চা ছেলেদের পিঠে এত বোঝা হয়ে যাচ্ছে, তার ফলে সার্ভাইকাল অঞ্চল, আমাদের থোরাসিক অঞ্চল কিন্তু বক্রতার সৃষ্টি হচ্ছে, এবং পোস্টারাল ডিফর্মিটিস একটা অন্যতম কারণ। দীর্ঘ অকুপেশনের কারণেও দীর্ঘদিনভাবে যখন কম্পিউটারে বসে কাজ করছে লম্বা রিজিওনে একটা প্রবলেম দেখা দিয়েছে। এখানে আমি এক্সরে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানে একটা ছবির মাধ্যমে মজার ছলে আমি বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে ব্যাড পোস্টার আমরা নিজেরাই তৈরি করে থাকি। হ্যাঁ, কম্পিউটারে কাজ করতে করতে আমরা চেয়ারে কীভাবে বসি বা কীভাবে কাজ করি সেটা আমরা নিজেরাও জানি। 1947 সালে যেরকম আমাদের বডি পোস্টার ছিল, কিন্তু আজকে 2024 সাল, আজকে কিন্তু সেরকম পোস্টার আমাদের নেই। টেকনোলজি বেড়ে যাওয়ার কারণে কমিউনিকেশন আরও সহজ হয়ে যাওয়ার ফলে টাইপ অফ কমন পোস্টারাল ডিফর্মিটিস, কিছু কমন পোস্টারাল ডিফর্মিটিস রয়েছে আমাদের মধ্যে, সেইগুলি হচ্ছে কাইফোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস এবং আমাদের লোয়ার পোর্শনে ফ্ল্যাট ফুট, নকনি, বো লেগ এবং এই যে 6 ধরনের পোস্টারাল ডিফর্মিটিস আমরা সাধারণত দেখতে পাই। কাইফোসিস কি? কাইফোসিস ইজ দ্য অলসো কল রাউন্ড ব্যাক, ইজ এ কন্ডিশন অফ
কার্ভ ওভার কার্ভেচার অব দ্য থোরাসিক ভার্টিব্রা। আমাদের যে থোরাসিক অঞ্চল রয়েছে, থোরাসিক অঞ্চল বাইরের দিকে চলে আসে এবং সি আকৃতি ধারণ করে এবং আমাদের যে মস্তিষ্ক, মস্তিষ্ক সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে আমি প্রথমেই ওই জন্য আমাদের স্পাইনাল কর্ডের ছবি দেখিয়ে স্পাইনাল কর্ডের পার্টগুলোকে বলে দিয়েছিলাম। দেখো এখানে যে থোরাসিক অঞ্চল, এই যে এই জায়গাটা থোরাসিক অঞ্চল, থোরাসিক অঞ্চলে কিন্তু প্রবলেম হচ্ছে। এটা নর্মাল স্পাইন আর এটা কাইফোসিস স্পাইন। তাহলে কাইফোসিস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, প্রিভেন্টিভ অ্যান্ড রিমিডিয়াল এক্সারসাইজ, সেখানে ভুজঙ্গাসন, ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ, চক্রাসন জাতীয় যে ধরনের বডি পশ্চার আছে সেগুলোকে, বডি এক্সারসাইজ বা যোগাসন আছে, এই এক্সারসাইজগুলোকে করলে, যোগাসনগুলো করলে এবং সুইমিং করলে আমাদের এগুলো কিন্তু রিমিডিয়াল মেজার হতে পারে কাইফোসিস থেকে। লর্ডোসিস, লর্ডোসিস ইজ দ্য ইনওয়ার্ড কার্ভেচার অফ এ পোর্শন অফ দ্য লাম্বার অ্যান্ড সার্ভাইকাল রিজিয়ন অফ দ্য হিউম্যান স্পাইন। আমাদের যে লাম্বার রিজিয়ন বিশেষ করে এবং সার্ভাইকাল, লাম্বার রিজিয়ন সামনের দিকে চলে আসে, বিশেষ করে পেটে অ্যাবডোমিনাল মাসলে চর্বি জমার কারণে এবং প্রেগনেন্ট মহিলাদের পেটটা কী হয়, সামনের দিকে চলে আসে, তার ফলে এই যে আমাদের সার্ভাইকাল অঞ্চল সামনের দিকে আস্তে আস্তে বেন্ড হতে থাকে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানেও কিছু প্রিভেন্টিভ অ্যান্ড রিমিডিয়াল এক্সারসাইজ আমি এখানে দিয়েছি, ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ, কুরকুটাসন এবং বালাসন, পর্বতাসন, কিছু স্ট্রেন্থিং এক্সারসাইজ, কিছু লাইট ওয়েট নিয়ে এক্সারসাইজ করলে আমাদের কিন্তু এই লর্ডোসিস থেকে আমরা অবশ্যই কিছুটা হলেও রিলিফ পাবো। স্কোলিওসিস, সাইড টু সাইড আমাদের যে কার্ভ হয়ে যায়, মানে একটা উদাহরণ দিয়ে বলি, খুব মজার উদাহরণ, পুষ্পা সিনেমায়, পুষ্পা সিনেমায় দেখবে নায়কের স্কোলিওসিস হয়েছিল, মানে আমাদের কাঁধ একদিকে যখন ডাউন হয়ে যায়, একদিকে উঠে যায়, তখন তাকে স্কোলিওসিস বলে। ইট ইজ এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ এ পার্সন স্পাইন ইজ কার্ভ ফ্রম সাইড টু সাইড, সাইড টু সাইড যখন বেঁকে যায় তাকে স্কোলিওসিস বলে। স্কোলিওসিস থেকে প্রিভেন্টিভ অ্যান্ড রিমিডিয়াল কিছু মেজার এক্সারসাইজ রয়েছে। অবশ্যই আমি বলবো যে খালি হাতের ব্যায়াম, কিছু হালকা ওয়েট নিয়ে ব্যায়াম সাইন্টিফিক্যালি, হ্যাঁ, সেগুলো করা প্রয়োজন। অবশ্যই কিছু যারা নির্দিষ্ট এক্সারসাইজ নিয়ে পড়াশোনা করে তাদেরকে সামনে রেখেই করা প্রয়োজন। এই এক্সারসাইজগুলো করলে অবশ্যই স্কোলিওসিস থেকে আমরা কিছুটা হলেও রিলিফ পাবো। ফ্ল্যাট ফুট, পুরো পা যখন মাটিতে টাচ হয়ে যায় তাকে ফ্ল্যাট ফুট বলে। মেডিকেলি আনফিট হয়, ফ্ল্যাট ফুট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই ধরনের এক্সারসাইজগুলো করা যেতে পারে। রাইজিং অন দ্য টো, এই যে এখানে ছবি আকারে আমি দিয়েছি, বাই রোপ স্কিপিং, সাইকেলিং, স্পেশাল কিছু শু পাওয়া যায় কিনতে, সেগুলো ব্যবহার করলেও ফ্ল্যাট ফুট থেকে মুক্তি পাওয়া যায়। বো লেক অ্যান্ড নক নি, বো লেক মানে যখন আমাদের লেগ যখন ধনুকের মতন হয়ে যায় তাকে বো লেগ বলা হয়, এবং নক নি মানে দুটো হাঁটু যখন একে অপরের সঙ্গে স্পর্শ করে তাকে নক নি বলে। এগুলোর ক্ষেত্রে রানিং, জাম্পিং এবং ওয়াকিংয়ের ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। এখানে ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি, প্রথম যে ছবিটি সেটি হচ্ছে বো লেগের ছবি এবং দ্বিতীয়টি হচ্ছে নক নি এবং তৃতীয়টি ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুটের ছবি আগে দেখিয়েছি, এটি প্র্যাকটিক্যালি তিনটে বালক রয়েছে এবং তাদের নক নি হয়েছে, কীরকম ভয়ঙ্কর জিনিস, এরা না দৌড়তে পারবে না ঠিকঠাক হাঁটতে পারবে। কিছু এক্সারসাইজ, এক্সারসাইজগুলো করলে কিছু রোটেশন এক্সারসাইজ, লেগ রোটেশন এক্সারসাইজ, সেগুলো করলে অবশ্যই আমাদের কিছুটা হলেও আমাদের রিলিফ পাওয়া যায় বো লেগ এবং নক নি থেকে। এখানেও বো লেগের কিছু এক্সারসাইজ রয়েছে, গরুড়াসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু ওয়েট নিয়ে এক্সারসাইজ করা যেতে পারে। থ্যাংক ইউ ছাত্রছাত্রীদের আমি বলছি, তোমরা যারা দেখছো ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে দেখবে। এই টপিকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বললাম যে এই টপিকটি জিই পেপার এবং CC1D অর্থাৎ মেন পেপার এবং নতুন যে সেমিস্টার NEP সেমিস্টার 2 এবং মেজর মাইনরের কিন্তু এই টপিকটি রয়েছে, মানে মোটামুটি চারটে সাবজেক্টে, চারটে ইয়ারের ছেলে মেয়েদের কিন্তু এই টপিকটি নিয়ে পড়তে হচ্ছে। তো তোমরা যারা দেখছো ভিডিওটি তারা কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো, আর নিজের নাম এবং সেমিস্টার উল্লেখ করবে অবশ্যই। যদি সেমিস্টার 6 হয় জি পেপার হয় তাহলে সেমিস্টার 6G2, যদি সেমিস্টার 2 হয় তাহলে NEP মেজর, যদি মাইনর হয় সেমিস্টার 2 NEP মেজর, অবশ্যই নিজের নাম আমি বুঝতে পারবো কারা কারা ক্লাসটি করছো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।